হ্যালো বন্ধুরা, তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কি করে আপনারা ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারবেন ঠিক আমার মতো। তো কি করে আপনারা ফলো বাটন অ্যাড করতে পারবেন সম্পূর্ণ জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে। তো কি করতে হবে, প্রথমে আপনাদের ফেসবুকটি ওপেন করে নিতে হবে। ফেসবুকটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডটের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি নতুন ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনাদের আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। আমি প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। যাওয়ার পর এখানে আপনারা সার্চ উপর বারে সার্চ বারে সার্চ করবেন হাউ ক্যান সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট হাউ ক্যান সি ফ্রেন্ড রিকোয়েস্ট করার পর আপনাদের এখানে থাকবে এভরি ওয়ান। তো এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা ফ্রেন্ড টু ফ্রেন্ড মানে আপনাদের যে বন্ধু রয়েছে তারা এবং তার আরও ফ্রেন্ড রয়েছে তারাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তাছাড়া যারা ফ্রেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড নাই তারা ফলো বাটনটা দেখতে পাবে। তো এখানে যাওয়ার পরে এখানে কাজ কমপ্লিট। তারপর আপনারা কী করতে হবে, এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন পাবলিশ পোস্ট। তো পাবলিশ পোস্টের উপর ক্লিক করতে হবে। পাবলিশ পোস্টের উপর ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে সবগুলোতে দেখতে পাচ্ছেন যে পাবলিশ করা আছে, কিন্তু এখানে আপনাকে একটিতেই এভরি অন করে রাখতে হবে। সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এভরি অন করে দেবেন যাতে আপনার ফল বাটনটা অ্যাড হয়ে যায়। এইরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইরকমভাবে আপনারা সেটিং করে নিতে হবে সবটিকে পাবলিশ। জাস্ট একটাই পাবলিশ পোস্ট নোটিফিকেশান, এটা এভরি অন করে রাখতে হবে। তো এখানে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনার ফলো বাটনটা অ্যাড হয়েছে কি আপনারা কীভাবে চেক করবেন, তার জন্য পুরোপুরি সম্পূর্ণ কেটে দেবেন। কাটার পর আপনাকে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা তিনটে দাগ দেখতে পাবেন এডিট প্রোফাইলের পাশে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ভিউ আস বলে অপশানটি আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফলো বাটনটা রয়েছে সেখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফলো বাটনটি অ্যাড করতে পারবেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো আজকের জন্য এইটুকু, আবারও দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে।